সোমবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে AIKKMS এর পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের উল্লেখযোগ্য দাবিগুলি হল, অতিবর্ষণে এবছর চাষের ব্যাপক ক্ষতি হয়েছে, সেই কারণে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ, ঋণের দায়ে আত্মঘাতী চাষিদের পরিবারকে ক্ষতিপূরণ, ঋণ মুকুব করা, বকেয়া বিদ্যুৎ বিল মুকুব, 2,250 টাকা দামে সহায়ক মূল্যে ধান কেনা, আলু চাষিদের বিনামূল্যে সার প্রদান ও বিনামূল্যে আলুর বীজ প্রদানের দাবি জানানো হয়। আমাদের আন্দোলনটা মূলত হচ্ছে এবারে পূর্ব বর্ধমান জেলায় অকাল বর্ষণে এবং বাদামি শোষক পোকার আক্রমণে ব্যাপক শস্যহানি ঘটেছে। এই শস্যহানি ঘটার জন্য কৃষকেরা ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। আপনারা দেখেছেন যে আমাদের এই পূর্ব বর্ধমান জেলার কালনাম থানার এবং রায়না থানার দুজন এবং কালনা থানার একজন কৃষক ইতিমধ্যেই ঋণের জালে জড়িয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা AIKKMS এর পক্ষ থেকে আজকে মাননীয় জেলা শাসকের দপ্তরে এসেছি। এই যে কৃষকেরা আত্মহত্যা করেছেন, কালনা এবং রায়না ব্লকের যে সমস্ত কৃষকেরা আত্মহত্যা করেছেন, এই সমস্ত কৃষক পরিবারগুলোকে উপযুক্ত তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও আমাদের আর যে সমস্ত দাবিগুলো রয়েছে, এবারে ব্যাপক শস্যহানি হওয়ার ফলে কৃষকদের উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ প্রত্যেকটা কৃষককে দিতে হবে। আমরা দাবি করছি যে এবারে কৃষকদের যে সমস্ত কৃষকেরা ঋণ নিয়ে কৃষি চাষ করেছিলেন তাদের সমস্ত কৃষি ঋণ মকুব করতে হবে। আমাদের দাবি যে কৃষকেরা যারা সাবমার্সিবল চালিয়ে চাষ করেছিলেন তাদের বকেয়া বিদ্যুৎ বিল মকুব করতে হবে। আমাদের দাবি হচ্ছে এবারে সরকারকে এই মুহূর্তে কৃষকদের খামার থেকে কুইন্টাল প্রতি 2,250 টাকা দরে সহায়ক মূল্য ঘোষণা করে ধান কিনতে হবে এবং আলু চাষিদের উপযুক্ত মানে পর্যাপ্ত পরিমাণে সার সরবরাহ এবং বিনামূল্যে আলু বীজ সরবরাহ করতে হবে। এছাড়াও আগামী বড় মরশুমে যাতে কোনো কৃষকের বিদ্যুৎ বিল বকেয়া থাকার জন্য সাবমার্সিবেলের কানেকশন ছিন্ন না করা হয় সেটা আমরা সরকারের কাছে আমরা DM-এর কাছে দাবি জানাচ্ছি যে আপনারা হ্যাঁ এর মধ্যেই আমাদের পূর্ব বর্ধমান জেলার গত পরশু দিন কালনার একজন কৃষক আত্মহত্যা করেছেন, গত তার পরের দিনেই রায়নার দুটি গ্রামে দুজন কৃষক আত্মহত্যা করেছেন, তারা ঋণের জালে না তাদের কাছে সরকার যায়নি। আমরা আজকে প্রতিনিধি দল গিয়েছিলাম রায়নার কৃষক পরিবারের পাশে, আমরা তাদের কথা শুনেছি। তারা বলেছেন যে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো রকম আশ্বাস দেওয়া হয়নি, তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের জন্য তাদেরকে কোনো রকম আশ্বাস দেওয়া হয়নি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।